জাতীয় নির্বাচনের পর আবারও নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদকে ঘিরে বইছে নির্বাচনী হাওয়া। দিনের বেলায় প্রচণ্ড তাপদাহ আর রাতের আধারেও শেষ মুহূর্তের প্রচারণায় ঘাম ঝরিয়েছেন প্রার্থীরা। ভোটাররা যেমন ব্যক্ত করেছেন তাদের প্রত্যাশা, তেমনি প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে নির্বাচন কমিশনের অনুমতিতে পাড়া মহল্লায় এবার ছেয়েছে রঙিন পোস্টার, ব্যানার আর রং বেরঙের ফেস্টুনে। শেষ মুহূর্তের প্রচারে নানা প্রতিশ্রুতি দেন উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা, তুলে ধরেন তাদের অভিযোগও। কিছু কিছু চেয়ারম্যান, কিছু কিছু মেম্বার আমাদের নেতাকর্মীদেরকে হুমকি ধুমকি দিচ্ছে। এটা একটু আমি নির্বাচন রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি একজন নারী উদ্যোক্তা, আমি নারীদের নিয়ে কাজ করি এবং সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আমি সবসময় ছিলাম। অনেক ধরনের সমস্যায় আছে যদি মনে করি বলি, আর যদি মনে করি যে না এগুলি কোনো সমস্যাই না, কোনো সমস্যাই নেই, সমস্যা অনেকেই আছে। হয়তো দুইটা তিনটা নির্বাচন, এই নির্বাচনকে আমি বলি না ব্যাঘাত ঘটাবে এমন নির্বাচন কমিশনার কঠোর, আমাদের জেলা প্রশাসক কঠোর। আমরা আশা করতেছি যে এবার এটা কাকপক্ষে উড়াউড়ি করতে পারবে না। মাত্র 54টা কেন্দ্র আমরা জালের মতো বিস্তার করে থাকবো।